সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন ফেলেছে গত বছর 27 অক্টোবরে মুক্তি পাওয়া হিন্দি সিনেমা 12 ফেল হারা ওহি জো লারা নেহি। বিধু বিনোদ চোপড়া পরিচালিত এই সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন বিক্রান্ত মাসে। নায়িকা চরিত্রে অভিনয় করেছেন নতুন মুখ মেধা শঙ্কর। সত্য ঘটনা অবলম্বনে এই সিনেমার চিত্রনাট্য নির্মাণ করা হয়েছে। আইপিএস মনোজ কুমার শর্মাকে ঘিরে তৈরি হয়েছে এই সিনেমা। মনোজ কুমার প্রতিষ্ঠা পাওয়ার জন্য অনেক লড়াই করেছেন। 12 ক্লাস ফেল করা একজন কিভাবে আইপিএস অফিসার পদে যোগ দেন সেই ঘটনা অবলম্বনে সিনেমাটি তৈরি। চলুন জেনে নিই মনোজ কুমার সম্পর্কে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত সাথে থাকুন। 1977 সালে মধ্যপ্রদেশের মোরেনা জেলার একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন মনোজ। বাড়ির আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না, লেখাপড়ায়ও তেমন মনোযোগী ছিলেন না মনোজ। কোনো রকম মাধ্যমিকটা পাশ করে গেলেও উচ্চ মাধ্যমিকে হিন্দি ছাড়া বাকি সব বিষয়ে ফেল করেন মনোজ কুমার। এরপরই তার টনক নড়ে বুঝতে পারেন জিততে গেলে লড়তে হবে। নিজের অবস্থান পরিবর্তনের জন্য কখনো বাড়ি ছেড়ে রাত কাটিয়েছেন ফুটপাতে, আবার কখনো বড়লোকের বাড়ির কুকুরের দেখভাল থেকে অটো চালানোর কাজ। তবুও লড়াই ছাড়েননি, ততদিনে ঠিক করে নেন আইপিএস অফিসার হওয়ার লক্ষ্য। একবার পুলিশ মনোজ শর্মার চালানো অটোটি আটক করে। অটো ছাড়াতে মহকুমা শাসকের অফিসে যান মনোজ। আশা ছিল মহকুমা শাসকই পারবেন তাকে সাহায্য করতে, তবে মহকুমা শাসকের কাছে গিয়ে অটো ছাড়ানো নিয়ে কোনো কথা হলো না। তবে ওই সাক্ষাতে বদলে দেয় মনোজের জীবনের গতিপথ। কিভাবে ইউপিএসসি পরীক্ষায় বসা যায়, কিভাবে প্রস্তুতি নেওয়া যায়, এ নিয়েই আলোচনা হয়েছিল। সেদিনই মনোজ ঠিক করে ফেলেন তিনি ইউপিএসসি পরীক্ষায় বসবেন। এরপর গোয়ালিয়রে চলে আসেন মনোজ, শুরু হয় নতুন যুদ্ধ। সেই কাহিনী বলা হয়েছে আইপিএস মনোজ শর্মার বন্ধু অনুরাগ পাঠকের বই 12 ফেল হারা ওহি জো লড়া নেহিতে। বইতে অনুরাগ লিখেছেন, গোয়ালিয়রে এতটাই কঠিন সময়ের মধ্য দিয়ে মনোজকে যেতে হয়েছিল যে ফুটপাতে ভিখারিদের সঙ্গেও ঘুমাতে হয়েছে তাকে। এরপর একসময় এক লাইব্রেরিয়ান কাম্পিয়নের কাজ পেয়ে যান, সাথে পেয়ে যান প্রচুর বই পড়ার সুযোগ। গোয়ালিয়র থেকে মনোজ চলে আসেন দিল্লি। শোনা যায় সেখানে ধনী পরিবারের কুকুরদের দেখভালের মতো কাজও করতে হয়েছে তাকে। তবে লড়াই বন্ধ হয়নি, প্রথম থেকে মনোজ কুমার শর্মাকে প্রতি পদক্ষেপে সহযোগিতা করতেন তার প্রেমিকা। ইউপিএসসি পরীক্ষায় পরপর তিনবার ব্যর্থ হয়ে চতুর্থবারে 121 র্যাঙ্ক করেন মনোজ কুমার। আইপিএস হয়ে মহারাষ্ট্রে কাজে যোগ দেন তিনি। কঠিন লড়াইয়ের পুরোটা সময় তার পাশে ছিলেন প্রেমিকা শ্রদ্ধা, যিনি এখন মনোজের স্ত্রী। শ্রদ্ধা নিজেও রেভিনিউ সার্ভিসেসের অফিসার। সোনিয়া খান, খবর সংগ্রহ।